রায়গঞ্জ ব্লকের অন্যতম বর্ধিষ্ণু গ্রাম টেনেহরি, সেখানে সাড়ম্বরে বাড়িতে বাড়িতে করা হয় মা লক্ষ্মীর পুজো। ওই এলাকার বেশিরভাগ মানুষের জীবিকা কৃষিকাজ। একটা সময়ে ফসল না হওয়ার কারণে অত্যন্ত কষ্টে দিন কাটছিল ওই অঞ্চলের এলাকাবাসীর। সেই থেকেই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে লক্ষ্মী পুজো শুরু করা হয়। এরপর থেকে ফসল আবার ভালো ফলা শুরু হয়। সেই থেকেই লক্ষ্মী পুজোর প্রচলন এখনো পর্যন্ত চলে আসছে ওই এলাকায়। রীতিমতো প্যান্ডেল করে জাঁকজমক পূর্ণভাবে পূজিত হন দেবী লক্ষ্মী। এলাকায় এদিন সব আত্মীয় স্বজনরা আসেন, এমনকি বাইরে থেকেও লোকজন আসেন। সেখানে সকল বয়সীর মানুষেরা অত্যন্ত আনন্দের সঙ্গে কোজাগরি লক্ষ্মী পুজো পালন করে থাকে। এই পুজোকে কেন্দ্র করে এলাকায় মেলাও হয় প্রতি বছর। দেবী লক্ষ্মী যেন সারা বছর তাদের ধনধান্যে রাখেন, এই কামনাই করেন গ্রামবাসী। এই বিষয়ে এক এলাকাবাসী জীবন কৃষ্ণ দাস কি বলেছেন শুনবো। জীবন কৃষ্ণ দাস বলছি, আপনাদের গ্রামে তো দেখা যায় অনেক বড় বড় করে লক্ষ্মী পূজা হয়, এর কারণটা কি? কেন আমাদের গ্রামে প্রতি বছরই লক্ষ্মী পূজা হয় দুর্গা পূজার মতো? কিন্তু গঠন হয়েছে আমরা সে পূর্বপুরুষ থেকে করে আসি তো লক্ষ্মী পূজা, এখন গৃহলক্ষ্মী হিসাবে আমাদের গ্রামে সবাই লক্ষ্মী পূজা করে, লক্ষ্মীনারায়ণ দিয়ে পূজা করে, কেউ জয়া বিজয় দিয়ে পূজা করে, এরকম প্রতিটা বাড়ি বাড়ি পূজা হচ্ছে। এ তার কারণ হচ্ছে আমরা লক্ষ্মী মায়ের পূজা করি, আমরা কৃষিকাজ করি, আমাদের চাষবাসের কাজ যারা করে প্রতিটা লোকই এই মা লক্ষ্মীর পূজা আরাধনা করে। এই মা লক্ষ্মীর পূজায় আমাদের আয় উন্নতি ভালো হচ্ছে। যেমন আগে এই দেশে খরা যখন ছিল ফসলাদি হতো না, কিন্তু মা লক্ষ্মীর কৃপায় এখন ফসলাদি ঠিক মতন হচ্ছে। এই বছরও ফসল ভালো দেখা যাচ্ছে, আশা করি প্রতিবারের মতো এইবারও ফসল ভালো হচ্ছে, এই আশা রাখছি। তা হচ্ছে মা লক্ষ্মীর কৃপায়, আমাদের কৃপায় না, তার জোরেই আমরা পূজাটা করে যাচ্ছি। যে এত এত আমাদের এই ঢাকা ডিস্ট্রিক্টের লোক আছে, এখানে দিনাজপুরের লোক আছে, প্রতিটা লোকের বাড়ি এই লক্ষ্মীনারায়ণের পূজা, জয়া বিজয়ের পূজা প্রতিটা লোকের বাড়িতে। বাইরের থেকে আত্মীয় স্বজন অনেক আসে, যেমন আমাদের বাড়ি তো কলকাতার থেকে আসে, কৃষ্ণনগর থেকে, নবদ্বীপ থেকে আসে আত্মীয় স্বজন, এরকম প্রতি বছরই আসে। দুর্গাপূজার মতো আমাদের লক্ষ্মী পূজা এরকম খুব তোরজোরভাবে আনন্দ ফুটি হয় প্রত্যেকের বাড়ি বাড়ি, এই প্রত্যেকের বাড়ি বাড়ি হয়, এবং যায়া দলে দলে সবাই আনন্দ ফুর্তি করে, আরতি দেয়, বেশ সবাই একটা এনজয় করে দুর্গাপূজার মতোই। লক্ষ্মী পূজাটা শুরু করতে ধরো আমরা তো চাষবাসের কাজ করি, এই জন্য মা লক্ষ্মীর পূজাটা আমরা করি। কত বছর ধরে হচ্ছে এরকম? এটা তো বহু বছর থেকে আমার বাপ দাদারা করে আসছে, তার দেখা দেখি আমি করে যাচ্ছি, আমাদের আশেপাশে যত লোক সবাই করে যাচ্ছে। এই মা লক্ষ্মীর কৃপায় আমাদের আয় উন্নতি হচ্ছে। আগে কিন্তু অত ফসল ভালো হতো না, মা লক্ষ্মীর কৃপায় এখন খুব ফসল ভালো হচ্ছে, সেই জন্য আমরা মা লক্ষ্মীর পূজাটা করি। এবং আমাদের পাশে মেলা হয়, বিশাল বড় মেলা হয়, মেলাতে আসো বাজি টাজি ফুটানো হয়, প্রচুর লোকজন হয়, একদিনে মেলাটা হয়। কিন্তু যারা দেখে না ওরা তো বুঝতে পারবে না আমাদের মেলাতে কত আনন্দ হয়। মেলাটা কবে হবে? মেলাটা আগামী সোমবার হবে। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার, রিপোর্ট টাইমস 14 বাংলা। অনুষ্ঠানটির নিবেদক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বাজাজ হুইলস।